ওযু করে কি কাপড় বদলালে ওযুর কোনো সমস্যা হবে? ওযু করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন, লুঙ্গি চেঞ্জ করছেন, পাজামা প্যান্ট চেঞ্জ করছেন, কোনো অসুবিধা নেই। এতে যদি সতর খোলাও হয়ে যায় তার কারণে ওযু ভঙ্গ হবে না, কারণ সতর উন্মুক্ত করা এটা ওযু ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না, বিধায় এটা ওযু ভঙ্গের কারণ হবে না। আমরা অনেক মনে করি ওযু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যাবে, এটা আমাদের ভুল ধারণা। হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাঙবে, কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন, আপনি আপনার রান প্রদর্শন করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি সতর খুলছেন মানুষের সামনে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এর সাথে ওযু ভাঙার সম্পর্ক নাই। আমরা আরব দেশে অনেকে প্রবাসীরা যারা আছেন তারা দেখেন অনেক আরবিয়ানরা ওযু করে এমন ভাবে রান টান সব দেখা যায়। তো কোন কোন মাযহাবে রান সতরের অন্তর্ভুক্ত না, তারা সে অনুযায়ী আমল করে, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং জমহুর উলামাদের মত হলো যে রান সতরের অংশ, এবং হানাফি মাযহাবেও তাই। সেজন্য রান বা হাঁটুর উপরের অংশ যেন প্রদর্শন না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে, ওযু থাকুক আর না থাকুক, এর সাথে ওযু ভাঙার সম্পর্ক নেই। যদি কোনো কারণে কাপড় উঠে যায় তার কারণে ওযু ভাঙবে না, কিন্তু সতর ঢাকার যে গুনাহ সেটা আদায় হবে না। দাঁড়াতে পারেন, বসতে পারেন চেয়ারে, কিন্তু রুকু বা সিজদা করার জন্য পিঠ বা কোমর ভাঙতে পারেন না, এত অসুস্থ। যদি এরকম সত্যি হয় তাহলে ব্যক্তি চেয়ারে নামাজ পড়লে তার নামাজ হবে, যেহেতু সে মাজুর। কিন্তু যদি কারোর একটু সামান্য শরীরটা খারাপ লাগে আর সে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় তাহলে তার নামাজ হবে, কারণ দাঁড়ানোটা যেরকম ফরজ যথাযথভাবে রুকু করাটাও কি ফরজ, সেজদা করাটাও। আপনি একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু শরীরটা মেজমেজ করতেছে, এই অজুহাতে কি করলেন আপনি একটু চেয়ার নিয়ে আরাম করে নামাজ পড়লেন, এই সামান্য ঠুনকো অজুহাতে চেয়ার নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? অতএব সঠিকভাবে নামাজ পড়তে হবে। এখন কথা হলো চেয়ারে যারা নামাজ পড়বেন তারা কাতারে কিভাবে দাঁড়াবে? এটার উত্তর হলো এমনভাবে চেয়ারটাকে রাখবেন যাতে করে পেছনে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়। আপনি যদি চেয়ারের পেছনের যে দুইটা পায়া আছে এই দুইটা পাও এই দুইটা খুঁটি এগুলোকে যদি আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন এই কাতারের ভেতরে রাখেন, কাতারের বর্ডারে কাতার বরাবর রাখেন, তাহলে পেছনে মুসল্লিরা ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে একটা অসুবিধা হবে, সেটা হলো আপনার কোমর এবং কাঁধ মুসল্লিদের বরাবর হবে যেহেতু আপনি এই কাতারে বসছেন, কিন্তু আপনার পাগুলো সামনে থাকবে। তো যেহেতু আপনি মাজুর, দুইটার যে কোনো একটা বরাবর থাকবে। আপনি যদি চেয়ার পিছনে দেন তাহলে সেক্ষেত্রে পাওটা সবার বরাবর থাকবে কিন্তু কাঁধ কোমরটা আবার পিছিয়ে চলে যাবে, তো যে কোনো একটা পিছনে যাবেই বা সামনে যাবেই। সেজন্য যাতে আরেকজনের ডিস্টার্ব না হয় সেই ক্ষেত্রে আপনি চেয়ারের পেছনের পায়া আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন ওই কাতার বরাবর পিছনে পায়া রাখবেন, আপনার কাতারের বর্ডারের বাইরে যেন পায়া না যায়। বসবেন তাহলে আপনার কাঁধ এটা মুসল্লিদের কাঁধ বরাবর হবে, হ্যাঁ পাওটা আপনার সামনে থাকবে। এক্ষেত্রে দাঁড়ানোর জন্য আপনি যে অবস্থা আছেন এই অবস্থায় দাঁড়ায় যাবেন, চেয়ার টান টানের দরকার নাই, তাতে কিছুটা সবাই থেকে আপনি সামনে দাঁড়াইতে হবে, আর বসার সময় রুকু সিজদার সময় সবার বরাবরই আপনি থাকবেন। এটা ওজোরের কারণে জায়েজ আছে, সাধারণ অবস্থাতে ইচ্ছাকৃতভাবে কাতারের বাইরে সামনে পিছনে করা কি নেই জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাউউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, ফাইন্না তাসউইয়াতাস সুফুফ মিন ক্বামাতিস সালাহ, কারণ কাতার সোজা করা নামাজ কায়েম করার অংশ। তিনি আরো বলেছেন যে তোমরা কাতারকে বাঁকা করো না, যদি কাতার বাঁকা করো আল্লাহ তাআলা তোমাদের অন্তর বাঁকা করে দিবে, এই জন্য কাতার সোজা করাটা জরুরি একটা কাজ, আল্লাহ আমাদেরকে আমল তৌফিক দান করুন। তো ওযু করার সময় যদি ওযুর কোনো একটা নিয়ম ভুলে যায় অথবা ওযু শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তাহলে করণীয় কি? দেখতে হবে ওযুর কোন জিনিসটা ভুলে গেছে। ওযুর একটা কাজ ফরজ হাত ধোয়া, সেটা ভুলে গেছে, অথবা মাথা মাসা করা ফরজ এটা সে ভুলে গেছে, তাহলে তার ওযু হয় নাই, ওইটা তাকে করতেই হবে, না হলে ওযু হবে না, এটার কোনো কাফফারা চলবে না, ওই কাজটাই তাকে করতে হবে যদি ফরজ ভুলে যায়। আর যদি সুন্নাত ভুলে যায়, যেমন বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, তাহলে তার ওযু হয়ে যাবে, কারণ হলে এটা কি না ফরজ না ওয়াজিব না, ফরজ ওয়াজিব না যেহেতু, অতএব এটার কারণে তার ওযু ক্ষতি হবে না, ওযু হয়ে যাবে।